নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? শান্তিনিকেতন এডুকেশনাল একাডেমির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলের ওয়েলকাম। যেরকম তোমরা আমাদের কমেন্ট বক্সে কিন্তু প্রচুর আমাদেরকে এসএমএস করেছো, স্যার মেয়েদের জন্য কোনো জব আপডেট নিয়ে আসুন, গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য কোনো জব আপডেট নিয়ে আসুন। তো আজকে জব আপডেটটি কিন্তু গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য, মেয়েদের জন্য হতে চলেছে, ছেলেদের জন্য হতে চলেছে। তোমরা থাম্বনেল দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারছো এটি কিন্তু একটু ব্যাংকিং ইন্ডাস্ট্রি জব, এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন ব্রাঞ্চে কিন্তু এই পজিশনগুলি দেওয়া হচ্ছে। যে যে লোকেশনগুলির ওপর দেওয়া হচ্ছে, প্রথমে আমি লোকেশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো, পশ্চিমবঙ্গের কোন কোন লোকেশানে হচ্ছে। এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশান থাকবে গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেটরাই কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি রয়েছে 12,500 থেকে শুরু করে 17,000 টাকা অবধি স্যালারি রয়েছে, এছাড়াও পিএ পিএসআই রয়েছে। সো বন্ধুরা, প্রথমে আমরা চলো লোকেশনগুলো একটু দেখে নিই। লোকেশন এখানে হাওড়া রয়েছে, লিলুয়া রয়েছে, বেলুর রয়েছে, উত্তরপাড়া রয়েছে, রিসরা রয়েছে, কোন্নগর রয়েছে, শ্রীরামপুর রয়েছে, শেওড়াফুলি রয়েছে, বৈদ্যবাটি রয়েছে, ভদ্রেশ্বর, মানকুণ্ডু, চন্দননগর, চিনসুরা, ব্যান্ডেল, বাঁশবেড়িয়া, ত্রিবেণী, আদিসপ্তগ্রাম এবং কৃষ্ণনগর। এই লোকেশনগুলিতে কিন্তু প্রত্যেকটা, এইগুলো কিন্তু এক একটা ব্রাঞ্চের নাম। এই লোকেশনে যে ব্রাঞ্চগুলি রয়েছে এসবিআই, সেই ব্রাঞ্চে বসে তোমরা কিন্তু কাজ করতে পারবে। সো বন্ধুরা, এখানে অ্যাপ্লাই করতে গেলে কী কোয়ালিফিকেশান এবং কী এজ ক্রাইটেরিয়া থাকতে হবে বলে দিই। গ্র্যাজুয়েশন ইজ মাস্ট এবং তোমার বয়স কিন্তু 35 বছরের মধ্যে হতে হবে। এখানে এক্সপিরিয়েন্সের কোনো ব্যাপার নেই, তুমি যদি ফ্রেশার হও তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমার ডিউটি টাইম যেটা থাকবে, ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ডিউটি টাইম, মানে 9 ঘন্টার ডিউটি টাইম তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে, এবং ব্যাঙ্কে যেরকম হলিডে সিস্টেম থাকে সেরকম হলিডে তুমি কিন্তু পাবে। সো পুরোটাই কিন্তু ব্যাংকিং সিস্টেমে, তোমার ব্যাংকে বসেই কাজ হবে। অনেকেই বলে স্যার ব্যাংকে বসে কাজ করার সুযোগ দিন, তো আজকে কিন্তু এই ধরনেরই আপডেট কিন্তু এসেছে। তোমাকে কোনো ফিল্ড ভিজিটের ব্যাপার নেই, তুমি ব্যাংকে বসে সারাদিন এসিতে বসে কাজ করতে পারবে। সো বন্ধুরা, এই ভিডিওটিকে ডিটেলসে আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, যারা আজকে আমাদের চ্যানেলে প্রথমে এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা শান্তিনিকেতন এডুকেশনাল একাডেমি পশ্চিমবঙ্গের বুকে একমাত্র ইউটিউব চ্যানেল যারা ফ্রিতে সমস্ত জব আপডেট প্রকাশ করে থাকে এবং জয়নিংয়ের জন্য হেল্প করে থাকে। সো যারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি জানো, গুগলে সার্চ করবে শান্তিনিকেতন এডুকেশনাল একাডেমি, তোমাদের সামনে এই ধরনের একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এই উইন্ডোটাকে যদি একটু স্ক্রল করো তোমাদের কাছে জব অ্যাপডেটটি চলে আসবে। কোম্পানি নেম এখানে দেখো, স্টেট ব্যাঙ্ক অপারেশন সাপোর্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, এর আন্ডারে তোমাদের সিলেকশন হবে। পোস্ট যেগুলি দেওয়া হচ্ছে, ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভের পোস্ট রয়েছে, কোয়ালিফিকেশান এখানে গ্র্যাজুয়েশন, স্যালারি 12,000 থেকে 17,000 টাকা থাকবে, ফিক্সড সিটিসি স্যালারি কিন্তু এটা। এছাড়া এজ লিমিট এখানে আপ টু 35, 35-এর মধ্যে যদি তোমার বয়স হয় তুমি এটাতে অ্যাপ্লাই করতে পারবে। জেন্ডার মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে। জব রোল এখানে ক্রেডিট কার্ড সেলস করতে হবে, মানে ব্যাঙ্কে যে সমস্ত কাস্টমার আসবে বা ব্যাঙ্ক থেকে তোমাকে কিছু ডেটা দেওয়া হবে সেগুলোতে কল করতে পারো, বা ব্যাঙ্কে যারা ফ্লাইং কাস্টমার আসবে তাদেরকে তুমি অ্যাপ্রোচ করতে পারো। ডিউটি টাইম এখানে ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ডিউটি টাইম রয়েছে, মানে 9 ঘন্টা তোমাকে টাইম মেনটেন করতে হবে। এক্সপিরিয়েন্স এখানে ফ্রেশার্স এক্সপিরিয়েন্স বোথ ক্যান্ডিডেট কিন্তু এলিজেবল। এখানে দেখো ব্রাঞ্চের নেমগুলো দেওয়া আছে, কোন কোন ব্রাঞ্চে তোমাদের হায়ারিং চলবে আমি আরও করে বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। হাওড়া, লিলুয়া, বেলুর, উত্তরপাড়া, রিসরা, কোন্নগর, শ্রীরামপুর, শেওড়াফুলি, বৈদ্যবাটি, ভদ্রেশ্বর, মানকুণ্ডু, চন্দননগর, চিনসুরা, ব্যান্ডেল, বাঁশবেড়িয়া, ত্রিবেণী, আদিসপ্তগ্রাম, কৃষ্ণনগর। এটা দেখে নেওয়ার পর আরেকটু স্ক্রল করলে আমাদের অফিসিয়াল নাম্বারটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। যদি জয়নিং রিলেটেড কোনো অসুবিধা হয় আমাকে এই নম্বরে ফোন করে নিতে পারবে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, অনেক আপডেট রয়েছে যেগুলো আমরা ইউটিউবে পাবলিশ করতে পারি না, ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই, টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন হতে ভুলবেন না। এরপরে একদম নিচে দেখো এখানে অ্যাকচুয়াল ব্যাপারটা রয়েছে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, এই জায়গাটা কিন্তু কেউ মিস করবে না, ভালো করে শুনে নেবে। টু অ্যাপ্লাই ফর দিস ভ্যাকেন্সি শেয়ার ইউর সিভি অর কল, তুমি যদি তোমার লোকেশন ম্যাচ করছে বা যদি তোমার ক্রাইটেরিয়া ম্যাচ করছে তুমি এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ডাইরেক্ট সিভি পাঠিয়ে লিখবে এসবিআই বিআরই, হ্যাঁ এসবিআই জবের জন্য, আর লোকেশনটা লিখে দিতে পারো। সেটা যদি না পারছো, কোনো অসুবিধা হচ্ছে বা কলে হতে পারছো না, নিচে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, এই গ্রুপে জয়েন হয়ে গেলেও কিন্তু তোমরা ডাইরেক্ট সেই ম্যামের সঙ্গে তোমরা কথা বলতে পারবে। সো বন্ধুরা, অনেকেই কিন্তু অ্যাপ্লাই প্রসেসটা ফাইনাল পর্যন্ত না দেখে ডাইরেক্ট আমাদের নম্বরে কল করে এবং আমাদের নম্বরে কল করে জিজ্ঞেস করে স্যার কীভাবে অ্যাপ্লাই করবো। সো এখানে কিন্তু এত কলের রেসপন্স দেওয়া সম্ভব নয়, তো অনেক কল আমরা অ্যাটেন্ডও করতে পারি না, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওগুলি পুরোটা দেখে, পুরোটা কমপ্লিট দেখে তারপরেই অ্যাপ্লাই করবে। প্রত্যেকটা জবেই কিন্তু তোমাদের জয়নিং ফ্যাসিলিটি করানো হবে। সো বন্ধুরা, শান্তিনিকেতন এডুকেশনাল একাডেমি এরকমই ফ্রি জব আপডেট প্রতিনিয়ত তোমাদের জন্য নিয়ে আসে, আজ নয়তো কাল তোমার জেলার জব আপডেটও তুমি কিন্তু আমাদের এই চ্যানেলেই পাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ, জয় হিন্দ।